এভাবে নথিগুলোকে লোকের অজান্তে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। প্রশ্নতে থেকে যায়, নথি কারা পোড়াচ্ছে আর কেন পোড়াচ্ছে? উত্তর বাংলার মানুষ জানে, যারা দুর্নীতি করেছে, যারা অনৈতিকভাবে চাকরি বিক্রি করেছে, বালি পাচার করেছে, কয়লা পাচার করেছে, পঞ্চায়েতের টাকা আত্মসাত করেছে, তারা এই কাজ করছে। অবশ্যই শওকত মোল্লা সাহেব সহ যাদেরকে ইতিপূর্বে তল্লাশির জন্য বা যাদের বাড়িতে সাজান সাহেবের বাড়িতে পৌঁছেছিল যে আধিকারিকরা, তাদেরকে নিরাপত্তা বলয়ের মধ্যে এবং হেফাজতে নেওয়া দরকার বলে মনে করছি। আমরা চাই তদন্ত করে সত্যটা উদ্ঘাটন হোক, এটা আমরা খুব পরিষ্কারভাবে চাই। আমাদের দিক থেকে যদি আমাদের কোনো সহযোগিতা চায়, আমরা নিশ্চিতভাবে সহযোগিতা করব। কে বা কারা কোথা থেকে এই কাগজ নিয়ে এসছে এটা সিবিআই তদন্ত করলে বিষয়টা উঠে আসবে। হঠাৎ করে ভাঙড়ে এই যেদিন মোবাইল ফেলা হলো সেদিন থেকে শুরু হয়ে গেল কাগজ পড়ানো, এতদিন তো কাগজ পড়ায়নি। যার সেন্টারে এটা পড়ানো হচ্ছে তারা তো তৃণমূলের ঘনিষ্ঠ নেতা, সবাই জানে, এমএলএ তৃণমূলের, সভাপতি তৃণমূলের, তারা সবাই সিবিআই নজরে, তাও সবাই জানে। ওইখানে এমএলএ অথবা সভাপতি তার নিজস্ব ঘনিষ্ঠ আত্মীয়রা পর্যন্ত চাকরি দুর্নীতিতে নাম এসে গেছে, তাও সবাই জানে। তো ওটা কি হঠাৎ কাকতালীয় হলো এতদিন পর? দেখুন, তৃণমূল অফিসে যখন কুপন পড়ানো হয়েছিল তখন অস্বীকার করেছে, গোপন করতে চেয়েছে, ধরা পড়ে গেছে। এবারেও গোপন করতে চেয়েছে, অস্বীকার করেছে, ধরা পড়ে গেছে। আমার মনে হয় একটা ইনকোয়ারি চলছে, একটা ইনকোয়ারি চলছে এবং পুলিশ সিবিআই তারা সেই ইনকোয়ারি করছেন। সেই ইনকোয়ারি করে সমস্ত সত্যকে উদ্ঘাটন করুন, কে দোষী কে দোষী নয়। যদি দোষী হয় নিশ্চিতভাবে শাস্তি পাক, এ ব্যাপারে আমার কিছু বলার নেই। দলের পক্ষ থেকে ওই কথাটা বারবার বলা হয়েছে যে যারা দোষী প্রমাণিত হবে তাদেরকে কোনো জায়গায় দাঁড়িয়ে দল সমর্থন করবে না। ভাঙড়ের আন্দুল গড়িয়াতে পাঁচিলে ঘেরা বিস্তীর্ণ ফাঁকা জমিতে পুড়ছে রাশি রাশি কাগজ। খবর পেয়ে ছুটে এলেন সিবিআই আধিকারিকরা। ভাঙড়ে পুড়ছে কিসের নথি? তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা, জল দিয়ে মাটি ছড়িয়ে লাঠি দিয়ে কুচিয়ে নথির অংশ খুঁজে বার করার চেষ্টা সিবিআই আধিকারিকদের। সকালে ট্রাঙ্ক করে কাগজপত্র আনা হয়, ধরিয়ে দেওয়া হয় আগুন। ভাঙড়ের ছাই ঘেটে বিহারের একাধিক এলাকার মাইনিং ব্যবসা সংক্রান্ত নথি উদ্ধার সিবিআই সূত্রে খবর। বাঁকুড়া কলকাতা বিহারের নানান সরকারি নথি, ট্রান্সপোর্ট সংক্রান্ত তথ্যের নথিও মিলেছে বলে সিবিআই সূত্রে খবর। কাকে কত টাকা দেওয়া হয়েছে রয়েছে হিসেব সিবিআই সূত্রে, এমনই খবর পাওয়া যাচ্ছে। মিলেছে কিছু ব্যাংক চেকও। ভাঙড় থেকে পোড়া কাগজপত্র সংগ্রহ করে নিজাম প্যালেসে নিয়ে গেলেন সিবিআই এর আধিকারিকরা। কারা আনলো নথি, কারা পোড়ালো, কেন পোড়ালো, উঠছে একাধিক প্রশ্ন।